কিন্তু আশ্চর্য শাসক। কেমন আছেন? ভালো আছেন। হ্যাঁ, আজকে বাজার কেমন চলতেছে? আজকে মাছের দাম বেশি, মাছ কম। মাছ কম, বিক্রি হালকা পার কেজি 100-150 টাকা বেশি। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি একটু কম, হঠাৎ আসে না। আচ্ছা, এটা কতটুকু, সর্বোচ্চ কতটুকু সাইজ আছে? আচ্ছা, 1.5 কেজি নিচে, 1.5 কেজি উপরে আছে, 1 কেজি 800। আচ্ছা, এটা কেমন দরে চলছে? 1200 টাকা কেজি। 1200। আর এটা আছে 1 কেজি, 1 কেজি 100। হ্যাঁ, কান্তান 1 কেজি আছে 850। 850 টাকা কেজি। দেখুন, 850 টাকা কেজির মাছ এবং 1200 টাকা কেজির মাছ। কারণ বাজারে আপনারা এসে চাইলে আপনাদের পছন্দের মাছ কিনতে পারবেন, 2-3 দিন যাবৎ মাছের দাম কিছুটা বাড়তি। এখন কি অবস্থা মাছের? মাছ কম, বাড়তি কেজিটা চলতে আছে 750-800, আর 1200 গ্রাম যেটা এটা চলতে আছে 950-1000, আর 1050 চলতে আছে 400 গ্রাম, 1.5 কেজিটা 1200। আর আজকে কত হালি মাছ আনছেন? আচ্ছা, আজকে মনে করেন কেজি 1 কেজি 200-300 গ্রামের মাছ। সস্তাটা আপনার কাছে থাকে না? আমি সস্তা বেশি না। কারণ কি? কারণ হচ্ছে আমি পদ্ধতি বেশি, আমি চিটাঙ্গা মাছ বেশি না, বরিশালা মাছ বেশি না। পাবলিক সিলেটা ভালো জিনিস, পাবলিক সিলেটের দাম 10 টাকা কম, বা হেডালে বাইর দৌড় দেয়। আর কাল ইলিশ মাছ গ্যারান্ট করা, ইলিশ মাছ খাইলে আমার গ্যারান্ট করবো রাখা, ইলিশ মাছ খাইলে যদি গ্যারান্ট না করে।